থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, মুঁ প্রশ্ন করছিল, প্রশ্ন নম্বর পাইপ যোগে পানীয় জল যোগাণ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতরে বাস করুথবা লোকে আজি বি পানীয় জল ভলি মৌলিক সুবিধা বঞ্চিত রহবা ঘটনা সত্য কি? ম্যাডাম, আপনার গোটে গোটে উদাহরণ দেবি। অবিভক্ত কোরাপুট জেলার আপনার প্রত্যেক দিন দেখুথিবে পেপরে বাহুছি ঝাড়া বান্তি রে লোক মরুছন্তি, ডায়রিয়া হচ্ছে কাশীপুর ঠু আরম্ভ করে দশপতপুর ঠু আরম্ভ করে বরগমা পর্যন্ত এবং জয়পুর পর্যন্ত, এবং সেইটে এইথিপাই দীর্ঘ আট বর্ষ তলু মুরান ড্যাম ঠু জল পানি করিবা পাই আট বর্ষ হয়ে গলা। রাজ্য বাহার কি দেশ বাহার গোটে কন্ট্রাক্ট দিয়েছি, দিয়া যাইছি বোধে বিদেশের লোকটা বোধে, এই ইন্ডিয়া ভিতর নাই কি ইন্ডিয়া বাহার আছে কি জানি নি, কিন্তু আট বর্ষ গোটে জল যোগান চালিব। তাপরে প্রায় মো মাননীয় মন্ত্রী উত্তর রাখবে তাকে কেতে পরসেন্ট সে কাম করছে, কেতে পরসেন্ট টাকা তাকে দিয়া যাইছে, এবং সেইপাই যদি সে কাম বর্তমান সুদ্ধা আর 40% কাম বাকি রয়েছে সেইটা হচ্ছে ম্যাডাম বরিগমা ব্লকর টোটালি 31টা পঞ্চায়েত, কোটপাড় টোটালি ব্লক, 8টা পঞ্চায়েত হচ্ছে জয়পুর ব্লকর, ওড়িশার প্রথম যেটাকি জল যোগাণ পাই মেগা প্রজেক্ট কথা কুচি সেটা হচ্ছে প্রথম টেন্ডর বলে কুমার ম্যাগণা দিয়েছেন টেন্ডর দিয়েছে জানি, কিন্তু আট বর্ষ দশ বর্ষ লোক পানি পি পার না, ধার বাঁধি লোক মরুচান এপরিপ্রেক্ষীরে ম্যাডাম আপনার জয়পুর জয়পুর বৈপারিগুড়া এবং কুন্দুরা সে গোটে নেইছেন, সে লোক একা নেইছে বোধে কে নেইছে জানিনি, হ্যাঁ মো স্যার কৌছি সে বর্তমান সুদ্ধা কাম আরম্ভ কলা কি না কেতে পরসেন্ট, মানে মু বেশি প্রশ্ন পচারছি, যে কন্ট্রাক্টর মানুষ দিয়া যাইছে এবং কাম করুচন্তি ঠিক সময় কাম করুনাহান্তি, এন্ড কোয়ালিটি কোয়ান্টিটি না, রাস্তা ঘাট মাননীয় মন্ত্রী কলা রাস্তা সব খোলি দৌঁচান্তি, আমি জেলা প্রশাসন জেলা পরিষদের মিটিং রে আমি সব জেলা পরিষদ মানে কমপ্লেন কলে, বিধায়ক মানে কমপ্লেন কলু, তাকে কলেক্টর নির্দেশ দেলে যে তুরন্ত সে রাস্তা বাকু তৈরি কর, কাহে কি শুনিবা হুইচ কলেক্টর নথিং এলস হুইচ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নথিং জিরো ইজ এ বিগ জিরো। মানে মোর প্রশ্ন হলা, প্রশ্ন হলা যে কোরাপুট জেলার যে ঝাড়া বাঁচি হচ্ছে এবং যে পানির সুবিধা ঘর ঘর পৌঁছাইবা সরকার নিষ্পত্তি নিয়েছেন আমি তাকে স্বাগত করছি, কিন্তু যে কন্ট্রাক্টর মানে নিয়েছেন এবং কোয়ালিটি কোয়ান্টিটি কাম হওনি তাকে তুরন্ত তদন্ত করবে কি, এবং এই যে হেডকোয়ার্টার যে ভুবনেশ্বর নগরের কো অফিসার তাকে তত্ত্বাবধানা করছে, কো সেক্রেটারি তাকে তত্ত্বাবধান করছে, মাননীয় মন্ত্রী উত্তর রাখিবে, তার বিরুদ্ধে কেতে পরসেন্ট খরচ হয়েছে আপনার করবে, কেতে পরসেন্ট কাম হয়েছে উত্তর রাখিবে, এবং এই পরিপ্রেক্ষীরে মাননীয় মন্ত্রী কইবে যে তাঙ্ক বিরুদ্ধে কি কার্যানুষ্ঠান গ্রহণ করবে। বাচস্পতি মহাশয়, পানি পাই সমস্তঙ্কর অভিজ্ঞতা রহিব, সেই দৃষ্টি নেই মাননীয় বিধায়ক কোরাপুট অঞ্চলে জন্ম নেইছন্তি এবং জয়পুর বিধায়ক অছন্তি, কিন্তু সমগ্র কোরাপুট জেলা পাই তাঙ্কর পানির উদ্বেগতা প্রকাশ করিছন্তি। বোরিগমা যো আমার ব্লক অছি কোটপাড জয়পুর মুরুম ট্যাম রিজর্ভর রু আমি যে কাম করছু এথিরে এগ্রিমেন্ট হয়েছে 18/7/2018 এগ্রিমেন্ট হয়েছে, এই কামর ফিজিক্যাল পজিশন বর্তমান হচ্ছে 95%, আমি 31/12/2024 সুদ্ধা বোরিগমা ব্লকর আমার 6,000 আমার 65,000 পরিবারকু
আমি সম্পূর্ণ পানির ব্যবস্থা করব। এটা 2024 ডিসেম্বর সুদ্ধা সম্পূর্ণ হব। বর্তমান আমার 85% কভর হয়েছে। এই স্কিম হচ্ছে জল জীবন মিশন স্কিমে এই কাজ চালছে। বর্তমান 51টা ভিলেজ আপনার জিপি 51টা জিপি কভর করব। সেইপরি মাননীয় বিধায়ক কইতিলে আমার কোটপাট লমতাপুটর এ বৈপারিগুড়া জয়পুর বৈপারিগুড়া এটা এটা হচ্ছে 29/4/2023 এগ্রিমেন্ট হয়েছে। এ জেজেএম সাগরে আমার এগ্রিমেন্ট হয়েছে। তো এ কাজ আমি ডিসেম্বর 2025 সুদ্ধা সম্পূর্ণ করব। আমি মো পাখে ডিটেল রিপোর্ট অ্লক ওয়ারি ডিটেল রিপোর্ট অ্যাঁ এজেন্সি কাম করছি কেবে সম্পূর্ণ হব কেতে হাউস হোল্ড আমি কভর করছু এবং কেতে জিপি টোটাল ওভারহেড ট্যাঙ্ক অতে সবু প্রকার ডিটেল মো পাখে রিপোর্ট অ্যাঁ বিধায়ক যদি চাহিবে মু তাকে বি দেইপারিবি। ধন্যবাদ। মাননীয় বিধায়ক সারদা প্রসাদ প্রধান। বাচস্পতি মহোদয়, আম নির্বাচন মন্ডলীর গোটে মেগা প্রোজেক্ট অইকি আম নির্বাচন মন্ডলীর যে পূর্বতন বিধায়ক মন্ত্রী সে নিজে পঞ্চায়েতরাজ এবং ড্রিঙ্কিং ওয়াটার মন্ত্রী লে এবং গ্রাম উন্নয়ন বিভাগ অধীনরে পূর্বরু আরডব্লুএসএস ডিপার্টমেন্ট লা। সৌভাগ্যবশত এ সরকারে আরডি আউ পঞ্চায়েতরাজ উভয়ের মন্ত্রী জন অনেক মু মাননীয় মন্ত্রী অনুরোধ করুছি আম অঞ্চলের গোটা প্রোজেক্ট বা মেগা প্রোজেক্ট মেগা ইঞ্জিনিয়ারিং করুছি তার আরম্ভ পিরিয়ড রু টাইম পিরিয়ড সরিলা পরে 2,30,000 জনসাধারণ কো পানি দিয়া যিবা কথা আজি পর্যন্ত করা গলা নাই এবং আউ একটা ব্লু স্টার কোম্পানি করুছি সে মধ্য 56,000 জনসাধারণ ব্যতীত লুণা চিত্রতলা দ্বীপাঞ্চলরে পানীয় জল ব্যবস্থা করা যিবা করা হলা নাই এবং আউ 60,000 ব্যক্তি যেমন পুরুণা আরডব্লুএসএস বোরওয়েল রু পানীয় জল যোগান করা যাওতলা সেটি অছন্তি পাখাপাখি 3,50,000 জনসাধারণ ব্যতীত নির্বাচন মন্ডলীরে পিইবা পানির ঘোর অসুবিধা। আজি এটি বহু কিছু মোর বন্ধু সদস্য অছন্তি আম ঘরকু বি যাইছন্তি মু অনুরোধ করুছি গৃহরে দিনে আম ঘরকু চালন্তু। মু নিজে মো ঘরে 2 কিলোমিটর দূরর পিইবা পানি আসুছি না রোষেই হয়ে পারুছি না গাধেইবা মুতাবক পানি নাই। যেহেতু পূর্বতন বিধায়ক এ বিভাগের মন্ত্রী থেলে মু তাঙ্ক বিরুদ্ধে প্রার্থী থেলি মো ঘরকু মধ্য পিইবা পানির কনেকশন হয়ে পারি নথিলা এবং আজি বি মু মাননীয় মন্ত্রীঙ্ক জরিয়ার অনুরোধ করুছি এবং মাননীয় মন্ত্রীঙ্ক অনুরোধ করুছি গৃহর সমস্ত সদস্যকে মধ্যে অনুরোধ করছি আমার গাঁকু দিনে যাতে কটক জেলার রাজ্য রাজধানীর 50 কিলোমিটর পরে এ গাঁরে না পিইবা না গাধেইবা পানি উপযোগী অছি এবং যে প্রোজেক্ট এমানে নেইছন্তি তাঙ্কর টাইম পিরিয়ড সরিলা পরে মধ্যে না টাইম এক্সটেনশন তাঙ্কর নথাই কি কার্য হউ নাই তার কারণ হেলা এমানে যে ঠিকাদার নেইছন্তি সে প্রতি পঞ্চায়েতরে জনে লেখা পাইপ পকা ঠিকাদার সৃষ্টি করছন্তি যে মেন পাইপ রু সব পাইপ লাইনটা 4 ইঞ্চ 5 ইঞ্চ উচ্চ হয়ে যাচ্ছে কার তাড়মেল রওনি জনে মেন পাইপ লাইন গোটা ঠিকাদার পকাউছি যে ব্রাঞ্চ পাইপ লাইন পকাউছি সে তাঠু উচ্চরে পকাউছি। তৃতীয় কথা হল যে সেমানে ওটা তাঙ্কর ডিজাইন যেহেতু সে মন্ত্রী থেলে তাঙ্ক দলর নেতাঙ্ক ঘর পাখের ওটা একটা লক রয়েছে সিয়ে যদি চাইবেনি আমার লোক কে পানি পাইবেনি সে লক ডিজাইনরে মু আপনার জরিয়ার মাননীয় মন্ত্রী অনুরোধ করুছি সে দুইটা এটা বাস্তব কথা লক রোটা মেন পাইপ রু লক রয়েছে তাঙ্ক সরপঞ্চ ঘর পাখে সিয়ে যদি যে ঘণ্টায় পানি চালুছি সিয়ে লক দেলে সে রহিলা বিশেষ করে যেহেতু আমার সরপঞ্চ সংখ্যা কম তাঙ্কর সরপঞ্চ সংখ্যা বেশি এবং যেটা সরপঞ্চায়েত অধীনরে পানীয় জল প্রকল্প চালিছি যে পঞ্চায়েতরে মতে ভোট অধিকা দিয়েছেন সে পঞ্চায়েতরে 15 দিন পর্যন্ত নির্বাচন পরে মধ্যে পানি আসিলা নাই। মু আজি অনুরোধ করুছি মাননীয় মন্ত্রী এ বাবদরে গৃহরা
ସମସ୍ତ 147 ବିଧାୟକ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମାନ୍ୟବର ସ୍ପିକର ମଧ୍ୟ ମୁଁ ଥରେ ଅନୁରୋଧ କରୁଛି, 6 ମାସ ଭିତରେ ଆମ ଘରକୁ ଆପଣ ଯିବେ, ଯଦି ପିଇବା ପାଣି ମୋ ଘରୁ ବୁନ୍ଦାଏ ପାଣି ଯଦି କିଏ ପିଇ ପାରିବେ